প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি করোনার এই ক্রান্তিকালে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশি কথা বাড়াব না, সরাসরি ক্লাসে যাব। আমরা আজকে আলোচনা করব সিভিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। আজকের পার্ট টিম্বার, টিম্বারের গুণাবলী আর আছে সিজনিং, কেমন? তাহলে টিম্বার কি আমাদের আগে জানতে হবে। টিম্বার কিংবা টিম পুরকৌশল কাজের ব্যবহার উপযোগী, কমপক্ষে 0.6 মিটার বেড়ে বৃক্ষকাণ্ড হতে প্রাপ্ত, তাকে টিম্বার বলে। আমি আবার বলি, টিম্বার কি? পুরকৌশল কাজে ব্যবহার উপযোগী, কমপক্ষে 0.6 মিটার বেড়ে বৃক্ষকাণ্ড হতে প্রাপ্ত কাঠকে টিম্বার বলে। তাহলে টিম্বার কি? পুরকৌশল কাজে ব্যবহার উপযোগী, বেড়ে বৃক্ষ কাণ্ড হতে প্রাপ্ত কাঠকে টিম্বার বলে। তাহলে টিম্বার কি? পরকৌশল কাজে ব্যবহার উপযোগী, কমপক্ষে 0.6 মিটার বেড়ে বৃক্ষ কাণ্ড হতে প্রাপ্ত কাঠকে টিম্বার বলে। তাহলে টিম্বার কি? পরকৌশল কাজে ব্যবহার উপযোগী, কমপক্ষে 0.6 মিটার বেড়ে বৃক্ষ কাণ্ড হতে প্রাপ্ত কাঠকে টিম্বার বলে। টিম্বার বলে কেমন? এখন গাছ কাটলাম আমরা, যে গাছ কাটার পর যে কাঠ পেলাম, কাঠ পেলাম সেটাকে টিম্বার, সেটা টিম্বার হবে তখনই যখন ওই গাছের বেদ 0.6 মিটার বা 0.6 মিটারের বেশি হবে। এখানে দেখেন বলছে কমপক্ষে 0.6 মিটার বেড়ে বৃক্ষ কাণ্ড, তার মানে সর্বনিম্ন ওই গাছটার বেড়ে মাপ হতে হবে 0.6 মিটার। যদি 0.6 মিটারের কম হয়, মনে করেন 0.5 মিটার হবে, 0.5 মিটার বেড়ে বৃক্ষ হতে আমরা কাঠ পেয়েছি, তাহলে সেটা টিম্বার হবে না। 0.6 মিটার হতে হবে কিংবা 0.6 মিটারের বেশি হতে হবে। যদি 0.7 মিটার হয়, 0.7 মিটার হয়, তাহলে ওই গাছ থেকে বা বৃক্ষ থেকে আমরা যে কাঠ পাবো সেটা টিম্বার হবে, কেমন? তার মানে টিম্বার হতে হলে বৃক্ষের বেড়ের মাপ হতে হবে 0.6 মিটার বা 0.6 মিটারের বেশি। এখন মনে প্রশ্ন থাকতে পারে যে বেডটা কি? আমরা বেডটি বেডটা দেখাচ্ছি, বেড বেড দেখেন, একটা বৃত্ত মনে করেন, সার্কেল বৃত্ত এখানে কেন্দ্র করে আছে। তাহলে বেড হচ্ছে এই যে এইখান থেকে শুরু করলেন, এখন যে এখান থেকে শুরু করলেন, এইখান থেকে এই যে টোটাল দূরত্ব, এটা হচ্ছে বেড়, কেমন? আবার মনে করেন যে এইখান থেকে শুরু করতে হবে এমন না, এইখান থেকে মানে এই টোটাল বৃত্তের এই টোটালে এই যে মাপটা, এই যে মাপটা সেটা হচ্ছে বেড়। তাহলে কত? এই যে একটা বৃত্ত হলে বৃত্তের এই টোটাল যে মাপটা সেটা হচ্ছে বেদ। তাহলে এটা যদি বৃক্ষ হয় তাহলে এই যে বেদ বলতে সেটা হচ্ছে বেদে, তাহলে বেদের মাপ কত হতে হবে? কমপক্ষে 0.6 মিটার, এর কম হলে সেটা টিম্বার হবে না। সেই বৃক্ষ থেকে যে কাঠ পাবো সেটা টিম্বার হবে না, এর বেশি হতে হবে কিংবা 0.6 হতে হবে। 0.7 মিটার, 0.8 মিটার, তাহলে আমরা সেই বৃক্ষ থেকে যে কাঠ পাবো সেটা টিম্বার হবে।
এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলছে ভালো টিম্বারের গুণাবলী বা উৎকৃষ্ট টিম্বারের গুণাবলী বা ভালো টিম্বারের বৈশিষ্ট্য বা উৎকৃষ্ট টিম্বারের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভালো টিম্বারের গুণাবলী বা উৎকৃষ্ট টিম্বারের গুণাবলী ভালো টিম্বারের বৈশিষ্ট্য বা উৎকৃষ্ট টিম্বারের বৈশিষ্ট্য কোশ্চেন কিন্তু অনেক ভাবে থাকতে পারে পল্লাকিতে ভালো টিম্বারের গুণাবলী কি 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 লেখো কিংবা পল্লাকিতে উৎকৃষ্ট টিম্বারের গুণাবলী কি কি লেখো কিংবা পল্লাকিতে ভালো টিম্বারের বৈশিষ্ট্য গুলো কি কি কিংবা উৎকৃষ্ট টিম্বারের বৈশিষ্ট্য কি কোশ্চেন কিন্তু একই আনসার একই তাহলে আমরা আগে দেখি ভালো টিম্বারের গুণাবলী ভালো টিম্বারের গুণাবলী যে কোন টিম্বার এই টিম্বারের গুণাবলী টিম্বারে কোন দুর্গন্ধের সৃষ্টি হবে না তারপরে কি যাবতীয় প্রাকৃতিক দোষ মুক্ত হবে তারপরে কি আগাতে স্পষ্ট শব্দ হবে তারপরে কি সেরাই করলে উহার পৃষ্ঠদেশ মসৃণ মনে হবে তারপরে কি রসমুক্ত শক্ত এবং আঘাত প্রতিরোধী হবে তাহলে পয়েন্ট গুলো আমরা দেখি ভালো চিম্বারের গুণাবলী কি টেকসই হবে টেকসই রসমুক্ত শক্ত আঘাত প্রতিরোধী হবে টেকসই রসমুক্ত শক্ত ও আঘাত প্রতিরোধী তারপরে কি হবে যাবতীয় প্রাকৃতিক দোষ মুক্ত হবে যাবতীয় এরা কেতি দোষ মুক্ত হবে তারপরে কি সেরাই করলে ওয়ার পৃষ্ঠদেশ মসৃণ মনে হবে ভালো টিম্বারের গুণাবলী টেকসই রসমুক্ত শক্ত আঘাত প্রতিরোধী যাবতীয় প্রাকৃতিক দোষ মুক্ত হবে সেরাই করলে ওয়ার পৃষ্ঠদেশ মসৃণ মনে হবে তারপরে আবার কি কি আছে আঘাতে স্পষ্ট শব্দ হবে তাহলে ভালো টিম্বারের বৈশিষ্ট্য গুলো কি কি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু টেকসই আঘাতের স্পষ্ট শব্দ হবে রসমুক্ত শব্দ ও আঘাত প্রতিরোধী হবে সেরাই করলে ও আর পৃষ্ঠদেশ মসৃণ মনে হবে দুর্গন্ধমুক্ত হবে দুর্গন্ধমুক্ত হবে ছয়টা পয়েন্ট আছে আরো কিছু পয়েন্ট হয়তো বা ধরে দেওয়া থাকতে পারে আপনারা দেখে নেবেন।
দুর্গন্ধ মুক্ত হবে কিছু কিছু কাঠ কিন্তু সাইকোলার গ্যাস সাইকোলার পর কিন্তু খুব বাজে একটা গন্ধ সৃষ্টি হয় কিন্তু বালটিং পারে বৈশিষ্ট্য কি যে ওই কাঠে কোনো দুর্গন্ধ সৃষ্টি হবে না কেমন টিম্বারে টুর টুরটি টিম্বার টুটি টিম্বারে কি কি ধরনের টুটি দেখা দেয় টিম্বারে সাধারণত দুই ধরনের টুটি দেখা দেয় একটা হচ্ছে প্রাকৃতিক টুটি আর একটা হচ্ছে কৃত্রিম টুটি আর প্রাকৃতিক টুটি টিম্বারে প্রধানত দুই ধরনের টুটি দেখা দেয় একটা হচ্ছে প্রাকৃতিক টুটি আর একটা হচ্ছে কৃত্রিম টুটি কোশ্চেন এমন হতে পারে যে টিম্বারে টুটি কত প্রকার ও কি কি তাহলে টিম্বারে টুটি কত প্রকার দুই প্রকার একটা আছে প্রাকৃতিক টুটি আর একটা আছে কৃত্রিম টুটি না কৃত্রিম মানে এটা পাবো প্রাকৃতিক টুটি এখন প্রাকৃতিক টুটির ভেতর কি কি টুটি আছে প্রাকৃতিক টুটির ভেতর কি কি টুটি আছে দেখেন গিট গিট মানে কি গাছে যে গিনা হয় না সেটা হচ্ছে গিট ফাটল ফাটল কিটা তো বুঝেন রাস্কিন বলনে পছন্দ তাহলে দেখেন আমরা টিম্বারের প্রস্তুতি কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক টুটি একটা হচ্ছে কৃত্রিম টুটি প্রাকৃতিক টুটির মেধা কি কি থাকতে পারে গিট ফাটল টক স্ফুট স্ফুট বিভিন্ন ধরনের দাগ রাশির গমনের ফলে পচন কেমন তারপরে একটা ত্রুটি হচ্ছে কৃত্রিম টুটি কৃত্রিম টুটির মেধা কি কি থাকতে পারে তো প্রাণ সবটা আক্রান্ত টুটি কীটপতঙ্গে আক্রান্ত টুটি ইত্যাদি আরো আছে দেখে নিন এখন আমরা
আলোচনা করব সিজনিং নিয়ে। সিজনিং কি হবে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিজনিং সিজনিং বা ঋতু সংকরণ, সিজনিং কি বা ঋতু সংকরণ কি? আমরা দেখেছি প্রত্যেক কাঠেই কম বেশি কিন্তু ক্রস থাকে। প্রত্যেক কাঠেই কাঠ মনে করেন গাছ, গাছ থাকে কাঠ সেরাই করছেন, সেরাই করার পর কিন্তু ওই কাঠ ভেজা থাকে। ভেজা থাকে মানে কি, ওই কাঠের গায়ে কি পানি থাকে, পানি থাকে মানে হচ্ছে এইখানে এলা বছর রস থাকে, কেমন? তাহলে রস থাকার ফলে ওই কাঠের পচনের সৃষ্টি হয় এবং পোকা মাকড়ে আক্রমণ করে, কেমন? তাহলে রস যদি থাকে তাহলে কি সেখানে পচনের সৃষ্টি হবে এবং পোকা মাকড় আক্রমণ করবে, তার মানে কাঠের ক্ষতি হবে না। তাই ব্যবহার আমি যদি এখন রস থাকার ফলে কাঠে পচনের সৃষ্টি হচ্ছে, পোকা মাকড় আক্রমণ করতেছে, আমি যদি ওই রসটা কোনোভাবে কমিয়ে ফেলতে পারি তাহলে কি ওইখানে পচনের সৃষ্টি হবে? হবে না, পোকা মাকড়ও আক্রমণ তেমন করবে না। তাই ব্যবহারের পূর্বে রসের পরিমাণ হ্রাস করা হয়, মানে ওই কাঠ থেকে রসটাকে যে কোনো এক উপায়ে কমিয়ে ফেলা হয়। এটাই হচ্ছে সিজনিং বা ঋতু সংকরণ। তাহলে সংজ্ঞাটা ওই সংজ্ঞাটা কি হয়েছে, উদ্দেশ্য যে প্রত্যেক কাঠেই কম বেশি রস থাকে, এর ফলে কাঠের পচনের সৃষ্টি হয় এবং পোকা মাকড়ে আক্রমণ করে। তাই ব্যবহারের পূর্বে কাঠে রসের পরিমাণ হ্রাস করা হয়, এই রসের পরিমাণ হ্রাসকেই সিজনিং বা ঋতু সংকরণ বলে। আমি আবার বলি, প্রত্যেক কাঠেই কম বেশি রস থাকে, এর ফলে কাঠে পচনের সৃষ্টি হয় এবং পোকামাকড়ে আক্রমণ করে। তাই ব্যবহারের পূর্বে কাঠের রসের পরিমাণ হ্রাস করাকেই সিজনিং বা ঋতু সংকরণ বা পরিশুষ্ককরণ বলে, কেমন? তাহলে সংখ্যা দিয়ে সিজনিং বা ঋতু সংকরণের সংজ্ঞা, প্রত্যেক কাঠেই কম বেশি রস থাকে,
যার ফলে কাঠের পচনের সৃষ্টি হয় এবং পোকামাকড় আক্রমণ করে। তাই ব্যবহারের পূর্বে কাঠের রসমুক্তকরণকেই সিজনিং বা ঋতুসহকরণ বা সিজনিং অফ টিম্বার বা কাঠের পরিশুষ্করণ বলে। এখন সিজনিং বা ঋতুসহকরণ মানে কি, যে কাঠের যে রসের পরিমাণ আমরা কমিয়ে আনতেছি, এই রসের পরিমাণ কত পদ্ধতিতে কমিয়ে আনা যায়, কি কি পদ্ধতিতে কমিয়ে আনা যায়, তার মানে কি সিজনিং এর পদ্ধতি সমূহ কি কি বা ঋতুসহকরণের পদ্ধতি সমূহ কি কি আমরা দেখি। প্রাকৃতিক ঋতুসহকরণ প্রাকৃতিক কৃত্রিম রাসায়নিক বৈদ্যুতিক বাষ্পীভবন আর কি বায়ু তাহলে তাহলে সিজনিং বা ঋতু সহকরণের পদ্ধতি সমূহ কি প্রাকৃতিক কৃত্রিম রাসায়নিক বৈদ্যুতিক বৈদ বাষ্পীভবন আর বায়ু কেমন এই পদ্ধতিতে কাঠে সিজনিং করা হয় সিজনিং করা হয় কেমন। এখন আমাদের সিজনিং করার উদ্দেশ্য কি, সিজনিং করার উদ্দেশ্য কি, উদ্দেশ্য উদ্দেশ্য কি কেমন। এখন সিজনিং থাকি আমরা আগেই দেখে আসছি, সিজনিং হচ্ছে কাঠের রসের পরিমাণ কমিয়ে ফেলা। তাহলে আমি যদি কাঠের রসের পরিমাণ কমিয়ে ফেলি তাহলে কি কাঠের ওজন কমে যাবে না, ওজন কি হ্রাস পাবে না। আগে মনে করেন কাঠে পানি ছিল তাহলে কি, আর এখন কাঠে কোনো পানি নাই তাহলে কার ওজন বেশি হবে, পানিযুক্ত অবস্থায় কাঠের ওজন বেশি হবে আর পানি ছাড়া অবস্থায় কাঠের ওজন ওর তুলনায় কম হবে। এখন সিজনিং মানেই হচ্ছে আমি রস কমিয়ে ফেলতেছি, তার মানে কি কাঠের ওজন হ্রাস পাবে, তাহলে কি ওজন হ্রাস পাবে, উদ্দেশ্য কি কাঠের ওজন হ্রাস করা, তার মানে কি আগে পোকামাকড় আক্রমণ করবে বা পচনের সৃষ্টি হবে। এখন তো পচনের সৃষ্টি হবে, হবে না, তাহলে পচনের যাতে পচনের সৃষ্টি না হয় কেমন, তারপর কি কাঠের শক্তি বৃদ্ধি করা কেমন, এই পয়েন্টগুলো দিয়ে দেবেন, আরো বই কিছু আছে দিয়ে দেবেন কেমন। এখন আপনাদের গুরুত্বপূর্ণ একটা চিত্র আছে, চিত্রটা আছে বহির্বোধক বিক্ষেপ প্রস্থচ্ছেদ একে বিভিন্ন অংশের নাম লেখো, এটা আপনারা বাসায় অঙ্কন করবেন কেমন, যদি সমস্যা হয় আমাকে ইনফর্ম করবেন, আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তাহলে আজকে দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই, যদি কোনো সমস্যা হয় বুঝতে ক্লাসে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমি সামনের ক্লাসে অবশ্যই তার সলিউশন করে দেবো।